আলিয়া ডেইলি ব্লগ থেকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে, আর এটা হচ্ছে ডাঁটার রেসিপি। দেখিয়ে দিই একবার, এখানে আমি ডাঁটা নিয়েছি আর এই ডাঁটাগুলো একটু মোটা সাইজ ডাঁটা, একদম আমি কেটে রেখেছিলাম আগে থেকে শুকনো করে যাতে জল না থাকে। আর এর মধ্যে আমি পাঁচফোড়ন আর গোটা সর্ষে দিয়ে দিলাম ফোড়নের জন্য। ডাঁটাগুলো দিয়ে দেব, তো ডাঁটাটাকে একটু ভালো করে ভেজে নেব আমি। আর এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দেব। খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, আর এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো যাতে ডাঁটাটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢেকে আমি এটা সিদ্ধ করে নেব। তো চলো, ডাঁটা সিদ্ধ হতে হতে এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি, আর এই তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি 10 মিনিট মতো। এর পালটা আমি বের করে নেব। আমরা একঘেয়ে তো ডাঁটার রেসিপি অনেকেই খেয়ে থাকি, পোস্ত বা তরকারি ঝাল অনেক রকম, তো এটা একটু গরমের উপযোগী আর মুখরোচকও। তো দেখুন কিভাবে আমি এই রেসিপিটা বানাই, ভীষণই ভালো লাগবে। আর এখন তো দুর্দান্ত গরম, তার জন্য এই রেসিপিটা আজকে আমি শেয়ার করছি। আর এইরকম মোটা ডাঁটা অনেকেই বাড়িতে তরকারি খেতে চান না, তো এইভাবে বানালে খেতেও ভালো লাগবে আর রেখেও খেতে পারবেন, মুখও ছেড়ে যাবে। তো ডাঁটাটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আর এই পর্যায়ে আমি এখানে সাদা সরিষার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ মতো। এটাকে বাড়িতেই গুঁড়ো করে রাখি সরিষাকে, সরিষা আমি দিয়ে দিলাম 1 চামচ মতো এর মধ্যে গুঁড়ো। লবণ আমি আগে দিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে আমি তেঁতুলটা দিয়ে দেব তেঁতুলের পালটা। তেঁতুলটা আমি খুব ভালো করে চিপে পালটা দিয়ে দিয়েছি, আর অবশিষ্ট এই তেঁতুলটার মধ্যে আরও পাল বেরোবে, আমি অল্প জল দিয়ে আরও এটাকে ম্যাশ করে নেব। তো বাকি পালটাও আমি দিয়ে দেব। সর্ষে দেওয়ার কারণে একটু মাখা মাখা হবে আর টেস্টটাও ভালো লাগবে। একদম অল্প একটু আমি হলুদ দেব, আর এই পর্যায়ে লবণটাও আমি দেখে নেব যে ঠিক আছে কিনা। এটাই দুপুরে ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে। এই পর্যায়ে আমি মিষ্টি অ্যাড করব, আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন, আবার চিনি দিতে পারেন, যতটা মিষ্টি রাখবেন সেই অনুযায়ী আপনারা এটা দিয়ে দেবেন। অনেকে টপও পছন্দ করেন, সেটাও ভালো লাগবে। আর এই যেহেতু খুবই তাত এখন লু হয়েছে, তো সেক্ষেত্রে টপ
তাও খেতে পারেন, ভালো লাগবে, স্বাস্থ্যকর। আমি অল্প একটু চিনি দেব, 3 চামচ মতো আমি চিনি দেব, চাইলেটা বেশি কম করে নেবেন। আচার টাইপের করে খেতে চাইলে একটু বেশি মিষ্টি দিয়ে নেবেন। আমি 3 চামচ দিয়েছি, একটু টক ভাব থাকবে তো খেতে ভালো লাগবে, চাইলেটা বেশিও দিতে পারবেন আবার নাও দিতে পারবেন। আর গ্রেভিটা আমি একটু টেনে নেবো, কারণ এতটা রাখবো না, একটু শুকনো শুকনো করে নেব। আর আমরা বাঙালিরা তো একটু চাটনি বা টক ছাড়া ভাত খেতেই পারি না, বিশেষ করে গরমের দিনে তো একদমই না। আর ডাঁটা তো রোজ এক খেয়ে খেতে খেতে ভালোও লাগে না, তো এইভাবে মোটা ডাঁটা আপনারই ডাঁটা বানিয়ে নিতে পারেন, ভালো লাগবে। তো আমি শেষে একটা মশলা অ্যাড করবো, টেস্টটাকে আরও দ্বিগুণ করে দেবে। তো দেখুন এটা আমার একদম শেষের দিকে কইয়ে এসেছে, একদম আর দেখতেও সুন্দর লাগছে, খেতেও বিশ্বাস করুন ভীষণ ভালো লাগবে। তো এর পর্যায়ে আমি এখানে আগে থেকে একটা মশলা ড্রাই রোস্ট করে রেখেছি, এখানে আমি 1 চামচ মতো মৌরি, জিরা আর শুকনো লঙ্কা আর 1 চামচ মতো সর্ষে দিয়ে আমি একটা মশলা বানিয়ে রেখেছি। এটা আমি ড্রাই রোস্ট করেছি শুকনো খোলায় ভেজে, আমি এটা পাউডার বানিয়ে রেখেছি, এখন আমি এটা উপর থেকে দিয়ে দেব। আমার ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হন বা ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়েছি, আশা করি আমার সাথে থাকবেন, এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই। আর আমার ভুল ত্রুটি কিছু হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন আমি এইভাবেই রাখবো, গ্যাসটা এবার অফ করে দেব, এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো হয়ে গেছে আমার আচারি ডাঁটা, সজনে ডাঁটা। কেমন হয়েছে জানাবেন, আর এইভাবে যদি বাড়িতেও বানান তো ভীষণ ভালো লাগবে কথা দিচ্ছি, একবার খেয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপি কোনো দিক থেকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আবার আসবো নতুন ব্লগ নতুন রেসিপি নিয়ে।